আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আমার বালি হাঁসগুলোকে আমি ছেড়ে দিয়েছি বাহিরে। ওরা তো আপনারা জানেন, সাধারণত স্বাভাবিকভাবে ওরা সকালে ওদেরকে আমি ফার্মে ছেড়ে দেই আর রাত্রে এনে খাঁচায় ভরে বাড়িতে রেখে দেই। কারণ ফার্মে আপনারা জানেন যে কিছু প্রবলেম ছিল, ওইখান থেকে আমার অনেকগুলো পাখি গায়েব হয়েছে। তো যাই হোক, ওইটা অন্য ভিডিও থেকে আপনারা দেখে নিন। তো ফার্মে এখন মেনলি থাকে হচ্ছে আমার ডাহুক পাখি আর দুইটা বালি হাঁস। ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপর ওদেরকে আমি ইয়াতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসি। তো যাই হোক, ডাহুক পাখিগুলো ভালোই আছে। আজকে মেনলি কথা বলবো হচ্ছে বালি হাঁসগুলোকে নিয়ে। তো ওদেরকে আমি বিকালে প্রায় ছেড়ে দিই, দুপুরে বিকালের দিকে, যাতে ওরা একটু উড়াউড়ি করতে পারে এবং সুন্দর করে ওদের এই সময়টা পার হয়। আবার ওদেরকে ছেড়ে দিলে গোসলও করে, এখানে ওই যে পাত্র আছে এটার মধ্যে গোসল করে, উড়াউড়ি করে, আবার ডাক দিলে চলে আসে। মানে খুবই সুন্দর পোষ মেনেছে ওরা। তো যাই হোক, এটা বড় কথা না। কথাটা হচ্ছে যে আমাদের এলাকার একজন মুরব্বী আছে, উনি অনেক আগে থেকেই এইসব পাখি, তারপর কবুতর, তারপর বিভিন্ন ধরনের পশু পাখি পালন করে। উনি এসেছিলেন, উনি এসে দেখে বলেছেন যে আমার যে দুইটা সরলি হাঁস আছে বা বালি হাঁস আছে, ওই দুইটা বালি হাঁস আর কি নরমাদি হবে, আর যদি এরকমটা হয় সেটা হলে আমার জন্য খুবই ভালো, আমি অত্যন্ত খুশি হব। কারণ এই বালি হাঁসের মধ্যে কিন্তু মাদি মেলানোটা অনেকটাই কঠিন, নরটা মেলানো যায় অ্যাভেলেবেল, কিন্তু মাদি মেলানোটা অনেকটাই কঠিন। যার জন্য আমি ওনার কথা শুনে খুবই খুশি হয়েছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আর ওরা কিন্তু এখন খুবই ডাকাডাকি করে, এই যখন বিকেলে ওই ফার্ম থেকে বের করে ছাড়তে আনি, ছেড়ে দিলে অনেক চেঁচামেচি করে, ডাকাডাকি করে, উড়াউড়ি করে, তারপর রাত্রেও অনেক ডাকাডাকি করে। তো আমিও বুঝতেছি যে ওদের মানে প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন যদি ওরা নরমাদি হয়ে থাকে তাহলে তারা তাদের প্রজনন করতে আর কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা হলো ওদের জন্য এরকম একটা ঘর তৈরি করতে হবে, যাতে যে ঘরটা মুরগির মতো হবে, এখানে ওরা ডিম পাড়তে পারবে এবং মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারবে। এখন এটা করতে গেলে করতে হবে একটু শক্তপোক্তভাবে, যাতে করে এখানে কোনো আউট কোনো জীবজন্তু, যেমন বন বিড়াল আছে, তারপরে শিয়াল, কুকুর, এসবরা যেন আক্রমণ করতে না পারে। তো আমি এখন এটাই প্ল্যান করতেছি, যেহেতু উনি বলেছে যে নরমাদি হবে, আর আমারও এরকমটাই মনে হয় যে নরমাদি, কারণ দুইজনের ডাকে আলাদা। আর এমনিতে দেখেও বোঝা যায় যে দুইটা আলাদা আলাদাই, মানে নরমাদির মতোই দেখেও বোঝা যায়।
তো এটা বোঝার একমাত্র রাস্তা হচ্ছে আপনার মাদিটার গলা থাকবে একটু মোটা খাটো, আর যেটা নর সেটার গলা থাকবে চিকন লম্বা। এছাড়া দুইটার ডাকের মধ্যেও ভিন্নতা আছে, মাদি হাঁসটার ডাক অনেক মোটা হবে আর নর হাঁসটার ডাক হবে চিকন, অনেক আওয়াজ। ঠিক আছে, তো এরকম কিছু উপায় আছে এদেরকে চেনার। যাই হোক, এখন উনি যেহেতু বলেছে আমার দুইটা নর মাদি হবে, আমি দেখি আর ওদের জন্য একটা ঘর তৈরি করব। ঠিক আছে, বাকি ভিডিওতে আমি আমার অন্য পোষা প্রাণীগুলোর আপডেট দেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।